আত্রির খাড়ির জলের তোড়ে বেশ কিছু বাড়িঘর ধসের কবলে, বালুঘাট শহরে ঘনবসতিপূর্ণ একে গোপালনগর কলোনি এলাকায়। চরম দুর্ভোগে এলাকাবাসীদের অভিযোগ, প্রশাসনের কাছে এই অবস্থা থেকে ঘরবাড়ি বাঁচাতে বারবার ওই খাড়িতে বাঁধ নির্মাণের দাবি জানিয়ে আসলো হেল্লোনি প্রশাসনে। অথচ এই কলোনিতে প্রচুর লোকের বাস, তাদের দাবি অবিলম্বে তাদের পুনর্বাসন এবং ওই এলাকায় বাঁধ নির্মাণ করতে দেওয়া হোক, না হলে বারবার কলোনির বাসিন্দাদের ক্ষয়ক্ষতির মুখে পড়তে হবে। যদিও খবর পেয়ে স্থানীয় পৌরসভার লোকজন ঘটনাস্থলে এসে সরজমিনে ক্ষতি দেখে গেলেও স্থানীয়দের অভিযোগ, তারা এখনো কোনো প্রশাসনের তরফে সাহায্য পাননি। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি এলাকা ঘুরে থাকার পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন। পরে সুকান্ত মজুমদার ক্ষোভ জানিয়ে বলেন, দীর্ঘ কয়েক দশক ধরে এই কলোনিতে প্রচুর লোকজন বসবাস করেন, তবু কেন প্রশাসনের তরফে তাদের নিরাপত্তা বিষয়টি মাথায় রেখে খড়িতে মাঠ বা গার্ডওয়াল নির্মাণ করা হচ্ছে না তা নিয়ে বুঝতে পারছি না। যদি হতো তাহলে এভাবে আজকে 30টি পরিবারকে ক্ষতিগ্রস্ত হতে হতো না। এখানে একচুয়ালি কি হয়েছে মানে জল কমার সঙ্গে সঙ্গে দেখি সব বাড়ি মাছ প্রত্যেকটা বাড়ির সাইড থেকে ধস পড়ছে আর কি, ধস পড়ে প্রত্যেকটা বাড়ি চলে আসছে। এর কত বিগত কয়েক বছর ধরে এখানে বন্যা হচ্ছে, কিন্তু এখানে এরকম ভাবে কোনোদিন ঘটেনি এরকম ঘটনা। তো দেখার পরে দেখছি এরকম সব প্রত্যেকটা বাড়িতে ধস নামছে। কালকে দুপুর আড়াইটা নাগাদ হঠাৎ করে সব ফাট ধরে, ফাট ধরে পরে আস্তে 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 সব এলোমেলো হয়ে গেল, সব ধস নামে গেল। ধস নামে রাত 12টা 1টা অবধি একদম এরকম 10-12টা বাড়ি এরকম হয়েছে, গোটা বাড়ি ঘর এরকম গাছ গুজালি পায়খানা বাথরুম ঘর সব একদম টাইম পা। তাও তো দিনের বেলা দেখে সবাই পাড়ার সবাই মিলে এসে হেল্প করলো, নাহলে তো সব নিচে চাপা পড়ে যেতাম। এই জল আসলো, জল আসার পরে আমি তো জল চলে গেল, জল এত স্পিডে গেল আর আমরা বুঝতেই পারলাম না, চোখের নিমিষ এরকম ভেঙে গেল। হট করে আসে দেখি চিড় ধরে আছে, চিড় ধরার পর দেখছি ধীরে 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 নেমে গেল। এই তো পাড়ার ছেলেপেলেরা, আমার ভাই টাইরা সব পাড়ার ছেলেপেলেরা সব জিনিসপত্র ফাঁকা করলো, না তো আবার ইটের তলে চাপা পড়ে মরে যেতাম। প্রচুর বাড়ি ঘর এরকম হলো, আমরা চাই সরকার একটা ব্যবস্থা করুক। দক্ষিণ দিনাজপুর থেকে শঙ্কু কর্মকারী রিপোর্ট, চ্যানেল 10।